গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা খুব সকাল সকাল স্টার্ট করছি। আজকে আমার মা বাবা পুরি থেকে রিটার্ন আসছে, মা বাবা মাসি মেসো সবাই আসছে, চলেই আসবে 9টার মধ্যে, বাড়ি পৌঁছে যাবে 9টার মধ্যে। তো আমি এখন রান্না করছি, তো চলুন দেখাই আজকে কী কী রান্না হচ্ছে। তো এই যে কচুর শাক বয়েল করতে বসিয়ে দিয়েছি, জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি একটু। তো এই যে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা হবে আর সর্ষে ইলিশ হবে। তো এই যে মাছগুলো এখানে আছে, ধুয়ে রাখা হয়েছে। আর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে, লাউ দিয়ে ডাল করছি। তো আজকে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তো আমি এই জন্য ইন্ডাকশানটা বের করে নিয়েছি। ইন্ডাকশানে করব, একটু টাইম লাগবে, এক এক করে করতে হবে। আর ওই বাড়ি গিয়ে করতে পারতাম, কিন্তু যেহেতু নিজের কিচেন মানে একটা অভ্যেস হয়ে যায়, তো অন্য কোথাও গিয়ে আবার প্রবলেম হয়ে যায়। তো তাই জন্য ভাবছি এখানেই করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওরা এখন চলেই আসবে, তার আগে গিয়ে আমি বিড়াল আর কুকুরদের খাবারটা দিয়ে দেবো। আর মিউ আর কালিয়ার খাওয়া হয়ে গেছে, ওই যে মিউ এখানে বসে আছে। তো এখন যাই ওই বাড়ি, ওইখানে গিয়ে ওদের খাবারটা দিয়ে আসি। আর ব্রেকফাস্ট আজকে অর্ডার করে দিয়েছি, কেন কি ব্রেকফাস্টটা বানাতে আমার একটু টাফ লাগে, সকালে উঠে ব্রেকফাস্টটা বানানো হয় না, এটা একটু প্রবলেম আমার। তো যাই হোক, অর্ডার করা হয়ে গেছে রাধা বল্লভী আর আলুর দম, তো ওটা চলে আসবে, ওটা নিয়ে একেবারে ওই বাড়ি চলে যাবো। তো ওদের খাবার দিতে দিতে মা বাবাও চলে আসবে, তারপর ব্রেকফাস্টটাও দিয়ে দেবো সবাইকে, তারপর এসে আমি বাকি রান্নাটা করে নেবো। তো এখন যাই রেডি হয়ে, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এই যে এখানে গুড মর্নিং। তো আজকে আমাদের খুব আনন্দ হচ্ছে, অনেক কিছু রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে দুপুরে, ভালো ভালো খুব ভালো ভালো খাওয়া দাওয়া হবে আজকে। আমাদের সাথে থাকবেন, দেখতে থাকবেন কি কি হচ্ছে সব জানাবো। এবার দেখি কিরকম টেস্ট হয়, ভালো হয় কি খারাপ হয় কি হয়, তো দেখা যাক। তো সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই যে আমরা এখন বেরোচ্ছি, আমার ডালটা হয়ে গেছে, তাই ডালটা এখন নিয়ে নিলাম। যদি কদিন আমার হেল্প না করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। ও এত হেল্প করেছে এত দিন, মানে এই কটা দিন ওকে ছাড়া আমি কিছুই করতে পারতাম না এই কটা দিন। তো এই যে টাইগার বাইরেটা বসে আছে, তার মানে সবাই পৌঁছে গেছে বাড়ি। এই কদিন আমরা টাইগারকে বাইরেটা রাখছিলাম না। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, টাইগারও খেয়ে নিচ্ছে, আর এই যে সিম্বা বসে আছে খেয়ে দে এখানে। তো আমরা বাড়ি ফিরে এসেছি, এবার আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আমরাও রাধা বল্লভী আর আলুর দম খেয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্ট করে নিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। এখন আমি ওকে বলছি একটু লেবুর জল বানিয়ে খাওয়াতে, তো এখন আমাদের লেবুর শরবত বানিয়ে খাওয়াবে। দারুণ গরম পড়েছে আজকে, তো আমি রান্না করছি আর হঠাৎ করে আমার লেবুর জল খেতে ইচ্ছা হলো, ওই যে ওকে কাজে লাগিয়ে দিয়েছি। এখন ও লেবুর শরবত বানাচ্ছে, আর এখনো খুঁজছে গ্লাস, তাই তো গ্লাস খুঁজছে। তো আমি এখন সব রেডি করে দিই। ইলিশ মাছ ভাজছি, তো ইলিশ মাছের দারুণ গন্ধ হয়েছে, পুরো ঘর গন্ধে ভরে গেছে আজ। বাকি মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে লেবুর শরবত রেডি। এই যে ও এবার ওর একটু শেফ টাচ দিচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এই যে প্যাক করে নিয়েছি, আর এটা হলো সর্ষে ইলিশ, যেটা হচ্ছে এখনো। ও আমরা বেরিয়ে পড়লাম, এই যে ব্যাগে সব নিয়ে নিয়েছি। তো এবার গিয়ে খাওয়া দাওয়াটা করা যাক, এখন বাজে 1:30। তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি আর খেতে বসে গেছি সবাই। আর আজকে আমরা কাগজের প্লেটেই খাচ্ছি, কেন কি কাগজের প্লেটে খাওয়ার মজাটাই আলাদা, নিমন্ত্রণ বাড়ি বাড়ি ফিল আসে। তো মাসি ওর জন্য পুরী থেকে গিফট এনেছে, ওটাই দিচ্ছে ভাই ওর। এই যে মাসি আমাকে ব্যাগটা দিল, আর এই যে মা বাবাও গিফট এনেছে আমাদের জন্য। তো আমরা বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, আর এসে ঘুমিয়ে পড়েছি 2-3 ঘন্টা। দেখি বুঝতে পারছি আমি কতটা ঘুমিয়েছি, এইমাত্র ঘুম থেকে উঠলো, কেন কি এদিকে চা রেডি। আর এই যে মা বাবা খাজা নিয়ে এসেছে 1 কিলো আমাদের জন্য, তো অনেকগুলো খাজা আছে, তো এখন মন ভরে খাজা খেতে পারবো আমরা। তো এখন খাজা খাবো আর চা খাবো আর রান্না করে নেবো, কেন কি সকালে ইলিশ মাছ আর যা যা করেছিলাম সব শেষ, শুধু ডালটাই আছে। ইলিশ মাছের পিস গুনে গুনেই ছিল, ছোটই ছিল, বেশি বড় ছিল না, তো শেষ হয়ে গেছে। আর এখন আমি বানাচ্ছি কাতলা মাছ, তো এখন আমি শুধু কাতলা মাছটা বানিয়ে নেব।
ডাল আর পাপড় ভাজা। তো তাতে করে এখন চাটা খেয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। তো সবাই আমরা খেতে বসে গেছি। আমরা এখানে তিনজন বসেছি আর অন্য রুমে ওরা তিনজন বসেছে, তো একই জায়গা হবে না বলে। আর তো খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়ছি। আর টাইগারের খুব ঘুমও পেয়ে গেছে, তাই এখন শুয়ে পড়েছে। তো এখন বাজে 11:30, এইমাত্র আমরা বাড়ি ফিরলাম ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। তো একটুখানি বসে এখন আবার প্ল্যান করলাম যে একটু ঘুরে আসি। তো হেলমেটটা ছিল না আমার কাছে, তো হেলমেটটা নিতে আমরা এলাম। তো হেলমেটটা নিয়ে এখন এই যে আমরা আবার বেরোচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। তো চলো একটু রাইড করে আসি। বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরতেই খাজা খেতে শুরু করে দিয়েছি। খাজা তো যখন দিয়েছিল তখন ভেবেছিলাম 1 কিলো অনেক হবে, কিন্তু যখন থেকে খেতে শুরু করেছি মনে হচ্ছে এই তো শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে।